নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ। আন্দোলনের সময় নষ্ট না করে বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি। ৬৯ গণঅভ্যুত্থানের সেই অগ্নিঝরা দিনগুলো স্মরণ করতে আমরা ৭১ নামে একটি সংগঠনের সদস্যরা হাজির হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বনানীর বাসায়। সংগঠনের পক্ষ থেকে তাকে দেয়া হয় সম্বর্ধনা। দীর্ঘ অসুস্থতার পর এখন অনেকটা ভালো তোফায়েল আহমেদ। ৬৯ গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়কের স্মৃতিতে আন্দোলনের সেই দিনগুলো এখনো অমলিন। ওই গণঅভ্যুত্থান না হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা পেতাম না। তাকে ফাঁসি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই দিনগুলো মানুষের জীবনে অনেকগুলো দিন থাকে, সেগুলো ঐতিহাসিক দিন, সোনালী দিন। আমার জীবনের সোনালী দিন আমার ছাত্র জীবন। এ সময় তিনি কথা বলেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী নির্বাচন নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের আর আসার কোনো সম্ভাবনা নেই। সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তো যে বিচারপতি খায়রুল হক রায়ের মধ্যে তৈরি শেষ হয়ে গেছে। আমরা ৭১ সংগঠনটির বেশিরভাগ সদস্য স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশ ও দেশের বাইরে কাজ করছে সংগঠনটি। আমরা গণহত্যা যেসব জায়গায় হয়েছিল, সেই চোখনগর গণহত্যা, তারপরে সৈয়দপুরের গণহত্যা, সেই কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। আবার আমরা বীরত্বের কাহিনিগুলোকেও তুলে ধরতে চাই, আমরা শরণার্থীর জীবন সেটাকেও তুলে ধরতে চাই, আমরা সফলতাকেও তুলে ধরতে চাই। এর আগে ৬৯ আরেক নায়ক, সেই সময় ছাত্র ইউনিয়নের সভাপতি প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মানিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আমরা ৭১-এর সদস্যরা। মনিরুল ইসলাম মিন্টু, ১৮ নিউজ, ঢাকা।